Amtoli Bulagiri para Amsayo, Purnima Raut Mungoi Thijakburi Khoroksani Jaga Seginakha, Amsainino Nok Arini, Borok Khoroksa Sip Shankar Saha Mungoi, Thijak Purnima Rautni Nokol Thai Dolil Snamai Nakha, Bini Thai Hnei, Nukhungni Lukurokno Sikri Sokro Khlaimanibo Koktomao Saimanjakha, Paithago Omahaike Sikri Sokro Khlaijakmani Bagoi, Soimanliya Angai Amtoli Thanani Police Station of Faye, Nukhungni Lukurok, Sip Shankar Sahano Kebengai FIR Khlaikha. আমার পিসি শান্তিময় রাউতের মেয়ে পূর্ণিমা রাউত হঠাৎ অসুস্থ হইয়া মাস তিনেক আগে মারা যায়। মারা যাওয়ার যেদিন মারা গেছে ওদিন পাশের বাড়ির শিবশঙ্কর সাহা, বাপের নাম নিবারণ সাহা, সেই বাড়িতে আসে, দরজা ভেঙে ওকে হাসপাতাল নিয়ে যায় এবং ওর ঘরের কাগজপত্র, টাকা পয়সা, দলিলপত্র সব কিছু সে সরিয়ে নেয়। তারপর আমরা যখন খবর পাই, আমি ওর মামাতো ভাই যখন খবর পাই যায় দেখি এই অবস্থা, তখন আমরা হাসপাতালে গেছি, হাসপাতাল থেকে আয়ারলেসে লইয়া গেছি। আয়ারলেসে যাওয়ার পর সে মারা গেছে। তারপর আমরা এনে দাওয়া টাওয়া করছি, সাধ্যরাধ্য করছি। এখন সে একটা দুই নম্বরই উইল দিয়া সেই জায়গার দাবি করতে আছে এবং তার ভৈন ফলনা রাউত এবং ভৈন কুত রাজ অজিত সিং এবং রাজু বিশ্বাসের মারধর করানোর লেগে কিছু মাফিয়ারা লাগাইছে। সে সাংঘাতিক প্রভাবশালী এবং জায়গার দালালি করে, পাটপারি করে, মানুষের সুযোগ পাইলে মানুষের প্রতি চিন্তা করে এবং তারা যদি এখান থেকে উঠতে যায় বিভিন্ন রকম ভয় ভীতি দেখাইতে আছে এবং তাদের বেড়া টেড়ার মধ্যে বেড়া দিতে গেলে বাধা দেয় এবং কেউ তাদের বাড়ি ঢুকলে বাধা দেয়, এই ধরনের বিভিন্ন রকমের শুরু করছে এবং তাদের পায়ে 1 কোটি টাকা, পূর্ণিমা রাউতের পায়ে 1 কোটি টাকা সে হাতায় নিছে এবং সে টাকা মার্কেটে ছাইড়া দিয়ে কিছু মস্তান লাগাইয়া তাদের উপরে মারধর করতে চাইতে আছে। আমরা এর আগেও থানার জানাইছি, থানার থেকে একটা সাবধারা কেস ফুটো পাঠাইছে কিন্তু এখনও এমন কোনো কিছু হচ্ছে না। তা আমরা চাইতে আছি আমাদের এই কাগজপত্র, দলিলপত্র এবং টাকা পয়সা উদ্ধার করার জন্য এবং এই মাফিয়ার হাত থেকে যেতে তারা বাঁচতে পারে এবং তাদেরকে যাতে সরকার এবং থানা প্রশাসন সাহায্য করে এবং ন্যায় বিচার পায় সেই প্রার্থনা করি। সে জায়গাটা কার নামে? এমনিতে জায়গাটা পূর্ণিমা রাউতের নাম। উনি মারা গেছে কিভাবে? উনি হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোক করে মারা গেছে। এরপরে কি উনি পোস্টমর্টম হয়েছিল? ওনার পোস্টমর্টম হয়েছিল, পোস্টমর্টমের কাগজও সেই সেখানে যাইয়া সে আত্মীয় গয়া কাগজ আতাই নিছে এবং তার ডেথ সার্টিফিকেটটাও সে আতাই নিছে আত্মীয় গয়া। ওনার সকাল থেকে ওনার নাম কি যে এরকম করতেছে? শিবশঙ্কর সাহা। উনি কি করে? উনি বাজারে একটা সাধারণ একটা দোকান দিয়ে সাইনবোর্ড, একটা সাইনবোর্ড লাগাইনি একটা দোকান দিয়ে রাখছে, কোনো ব্যবসা হয়নি, উনি শুধু এই জায়গার দালালি বাটপারি হিসেবে করে। এখন আপনাদের সমস্যা কি হইতাছে? এখন সমস্যা সে একটা দুই নম্বরই উইল দিয়া সেই জায়গার দাবি করতে আছে এবং তাদের মারধরীকরণের লেগে ভয় ভীতি দেখাতে তারা যাতে এই জায়গা ছাইড়া চলে যায়। এখন আপনারা কি চান? আমরা চাই এটা ন্যায্য বিচার এবং তারা যাতে তার ভৈনের সম্পত্তি ভাগিনারা বা ভৈনে পায় সেই হিসেবে তারা যাতে সম্পত্তি নিরাপদে থাকতে পারে, নিরাপদে বাস করতে পারে, কৃষি টিসি করে খাইতে পারে সেই ব্যবস্থা করার জন্য। উনি উনি কি আপনাদের কোনো রিলেটিভ হয়? না, উনি আমাদের কোনো রিলেটিভ, কোনো সম্পর্কে কোনো কিছুই না, পাশের পার্শ্ববর্তী বাড়ি। এখন কি আপনাদের কোনো হুমকি দিতেছে? হ্যাঁ, এখন হুমকি দিতেছে। কালকে তারা বেড়া, আমরা বেড়া দিতাম গেছি, তারা বেড়া দিতে গেছে, তখন তাদের বাধা দিছে লোকজন লইয়া যায় যাতে বেড়া না দেয়। এই এখন পুলিশ থানার সাথে কথা হয়েছে আপনাদের? থানার সাথে এখনো কথা হয়েছে না, আমরা এখন থানার তার বিরুদ্ধে এফআইআর দাখিল করতাম। আজ কজনের নামে এফআইআর করবেন? শুধু ওর নামে, ও যারা লুই আইতে আছে তারা তো দোষ নেই, তারা তাকে টাকা দিতে আছে, ইয়া দিতে আছে, যেহেতু আমার বোনের টাকা পূর্ণিমা রাউতের টাকা সেই পায়ে 1 কোটি টাকা আত্মসাত করছে, এই টাকা সেই এখন মার্কেটে উড়াইয়া চাইতে আছে সেই পুরা সম্পত্তি যাদের বাড়ি কোনখানে? বাড়ি বোলাগিরি, বোলাগিরি ভাড়া, আমতলি বোলাগিরি ভাড়া। আপনার নাম? আমার নাম শঙ্কর চন্দ্র পাল।